মাত্র 15 মিনিটে ফর্সা উজ্জ্বল ঝলমলে চেহারা। সারাদিন শত কাজের ব্যস্ততায় থাকতে থাকতে ত্বকের অবস্থা একেবারে খারাপ হয়ে যায়। সারাদিনের কাজের ক্লান্তি, রোদের তীব্রতা এবং ধুলেবালির ছাপ পড়ে যায় ত্বকে। মাত্র 15 মিনিট ব্যয় করে ত্বকের উজ্জ্বলতা আনতে পারবেন খুব সহজে। ত্বকও হবে নরম ও কোমল। ফর্সা উজ্জ্বল ঝলমল চেহারা পাওয়ার 2টি পদ্ধতি। প্রথম পদ্ধতি, একটি বাটিতে একটি ডিমের সাদা অংশ নিন। এতে 2 টেবিল চামচ তাজা লেবুর রস দিয়ে ভালো করে মিশিয়ে নিন। মুখ ভালো করে পরিষ্কার করে নিয়ে গরম পানির ভাপ নিন 3 থেকে 4 মিনিট। এরপর ডিম ও লেবুর মাছটি লাগান ত্বকে। 10 থেকে 12 মিনিট পর কুসুম গরম পানি দিয়ে ত্বক ধুয়ে মুছে ফেলুন। ফিরিয়ে আনুন ত্বকের শুভ্রতা ও উজ্জ্বলতা। দ্বিতীয় পদ্ধতি, একটি বাটিতে 1 টেবিল চামচ ময়দা নিন। এতে 1 টেবিল চামচ মধু এবং পরিমাণ মতো দুধ দিয়ে মিশিয়ে পেস্টের মতো তৈরি করুন। খুব ভালো করে মেশাবেন। পেস্টটি যেন একটু পাতলা ধরনের হয়। এরপর এই পেস্টটি একটি ব্রাশের সাহায্যে মুখ ও গলার ত্বকে লাগান। চাইলে হাতেও পায়েও লাগাতে পারেন। 15 মিনিট পর কুসুম গরম পানি দিয়ে মাস্কটি ধুয়ে ফেলুন। সামান্য ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। দেখবেন কি সুন্দর উজ্জ্বল হয়ে উঠেছে মুখের ত্বক। ভিডিওটি দেখে যদি আপনার কিছু অজানা বিষয় জানা হয় বা সামান্যতম উপকার সাধিত হয়, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করে জানান কেমন লাগলো। ধন্যবাদ।